এটা হলো স্যামফনি Z60 প্লাস। এই ফোনের কি সেলিং পয়েন্ট হচ্ছে, এতে 6 GB র্যাম আর 128 GB স্টোরেজ থাকবে। এর প্রাইস হচ্ছে 11,999, মানে 12,000 টাকা। 12,000 টাকার এই ফোনটা কেমন হবে তা অ্যাকচুয়ালি জানাবো এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। ওয়েল, ডিজাইন নিয়ে বললে এই ফোনটার বক্সের ডিজাইন সাথে রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস প্যানিশ, যা আজকাল এই বাজেটের কোনো ফোনে থাকে না। চমৎকার ডিজাইনের পাশাপাশি এই ফোনটির ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম ফিনিশ। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে, ব্লু অ্যান্ড সিলভার। ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাম দিকে রয়েছে সিম কার্ড ট্রে আর ওপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। নিচের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল। ফোনটির থিকনেস 8.65mm আর ওয়েট 190 গ্রাম। ফোনটির ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি, HD প্লাস IPS LCD ডিসপ্লে। ভালো দিকটি হলো এই ডিসপ্লেতে থাকছে 90Hz ফাস্ট রিফ্রেশ রেট, যেখানে PPI থাকছে 279। দাম হিসাবে এই PPI খারাপ না, তবে ডিরেক্ট সানলাইটে এর ব্রাইটনেস কিছুটা ঘাটতি দেখা যাবে, কারণ HD প্লাস ডিসপ্লে। যাই হোক, প্রসেসর নিয়ে বললে এখানে থাকছে মূলত মেইন পার্থক্য। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক T616। এটা 12mm এর একটি প্রসেসর, যার ম্যাক্সিমাম প্রোগ্রেস স্পিড 2.0 GHz। ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে থাকছে, 6 GB র্যাম আর স্টোরেজ 128 GB। ফোনটি আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, যা মূলত গেমারদের কথা চিন্তা করে স্যামফনি Z60 প্লাস বাজারে আনা হয়েছে। পাবজি খেলতে একটু সমস্যা হলেও ফ্রি ফায়ার ও অন্যান্য গেম ভালোই খেলা যায়। এই ফোনটিতে থাকছে 5000mAh ব্যাটারি আর 18W-এর ফাস্ট চার্জার, যা দিয়ে 2 ঘন্টার মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। ক্যামেরা সেকশনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50MP এবং সহকারী ক্যামেরা 2MP। এই দামের ফোন হিসাবে ছবি ভালোই হয়, আর সেলফি ক্যামেরা 8MP, তবে কিন্তু দেওয়া হয়নি স্টেবিলাইজেশন। তবে সব কিছু বিবেচনা করলে 12,000 টাকার ফোন হিসেবে এই মুহূর্তে ভালো ফোনের কাতারে পড়বে, কারণ কম দামে সবারই ডিমান্ড ভালো ডিজাইন, ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।